দেশের রাজনৈতিক সংকট নিরসনে বিটিপি ফর্মুলায় জাতীয় ঐক্যের রূপরেখা শীর্ষক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বিটিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি কমরেড সাইফুল হক, বাংলাদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হোসাইন, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডক্টর রুহুল আমিন চৌধুরী, রাজু আহমেদ, আব্দুর রাজ্জাক, হারুনুর রশিদ প্রমুখ। স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে পারতেছে না, অন্য দলেও সে গিয়ে নির্বাচন করতে পারতেছে না, কারণ তাকে ওই দলে 3 বছর থাকতে হবে। যেহেতু একটা লোক ভালো মানুষ, সে নির্বাচন করলে তার এলাকায় সে জিততে পারবে, কিন্তু নির্বাচনী আইনের কারণে পারতেছে না।